বাতাসে ভেসে আসছে আজানের সুমধুর সুর। এই সুর বলে দেয় কাফুলের অলিগলিতে ছড়িয়ে আছে অসংখ্য মসজিদ। আর এসব মসজিদের অবকাঠামো উন্নয়নে যার সবচেয়ে বেশি অবদান, তিনি সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদতের সুবিধার্থে প্রায় প্রতিটি মসজিদে গাড়ি পার্কিং থেকে শুরু করে নামাজ আদায়ে যত প্রকার সুবিধা থাকা প্রয়োজন তার সবই করে রেখেছেন তিনি। কামাল মজুমদারের আর্থিক সহায়তা ও ব্যক্তিগত উদ্যোগে চলছে নতুন আরো অনেক মসজিদের কার্যক্রম। অনেক মসজিদের পাশে নির্মিত হয়েছে সুবিশাল পার্ক। মৃতদের গোসলের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। আমার জানা মতো প্রত্যেকটা মসজিদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক। এটার একমাত্র কারণ হলো উনি একজন আলেমের সন্তান। আমরা যে মসজিদ দাঁড়িয়ে আছি, মাননীয় এমপি মহোদয় যদি এই জায়গায় এসে ভিত্তি স্থাপন না করতেন, আমরা কেউ এখানে মসজিদ করতে কখনো সাহস পেতাম না। যার উসিলায় আজকে এই কমপ্লেক্স এই সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশ ধারণ করেছে, তিনি আর কেউ নন, একমাত্র আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ কামাল আহমেদ মজুমদার। মসজিদের পেছনে এই পর্যন্ত উন্নয়ন কাজ আমার জানা মতে এই 4 বছরে মনে হয় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার কাজ হয়েছে। নিচের ফ্লোরের পুরো টাইলসটা উনি দিয়েছেন, ব্যক্তিগত অর্থায়নে দিয়েছেন। এছাড়া এই সুন্দর পরিবেশের জন্য ওনার এক অবদান বলা চলে। সত্য কথা বলতে ওনার উদ্যোগেই এত বড় একটা মসজিদ দাঁড়া করানো সম্ভব হয়েছে। উনি ইসলামিক মাইন্ডের লোক এবং আমাদের মসজিদ মাদ্রাসার জন্য যথেষ্ট দান খয়রাত করে আমাদের বার্ষিক একটা ইফতারি পার্টি দেয় এখানে। শুধু কি মসজিদ মাদ্রাসাই? তাহলে অন্য ধর্মাবলম্বীদের জন্য কামাল মজুমদার কি করেছেন সে প্রশ্ন কি জাগেনি? মন্দির, প্যাগোডা ও গির্জার উন্নয়নে তথা নিরাপত্তার মাধ্যমে তাদের ধর্ম পালনে কামাল মজুমদারের অবদানের কথা তাহলে তাদের মুখেই জেনে নেই। আমরা অনেক নিরাপদে আছি। চার্জগতভাবে আমার মনে আছে আমরা একবার ওনার কাছে গিয়েছিলাম, কারণ আমাদের এখানে এই ফুটপাথটা করার কারণে আমাদের কিছু জায়গা মানে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওই ব্যাপারে উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন, কিছু অর্থ দিয়েও সাহায্য করেছিলেন, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। প্রতিষ্ঠা লগ্ন থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বদান্যতা, সকৃতজ্ঞ সহযোগিতা আমরা পেয়ে আসতেছি। প্রতিটি দুর্যোগ মুহূর্তে আপদ বিপদে তিনি এগিয়ে এসেছেন, আমাদেরকে রক্ষা করেছেন। এবার শিক্ষা ব্যবস্থায় আসা যাক। একটা সময় এই মিরপুরের শিক্ষা ব্যবস্থা কতটাই বা উন্নত ছিল সে কথা বয়োজ্যেষ্ঠরাই ভালো জানেন। আর আজ কম্পিউটার, ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস আরও কত কি, এত আধুনিক শিক্ষা ব্যবস্থার পেছনে যার অক্লান্ত অবদান, তিনি আপনাদেরই কামাল আহমেদ মজুমদার। আরেকবার জেনে নিন, দেখে নিন, কোনো প্রকার সরকারি সহায়তা ছাড়া একটি প্রতিষ্ঠানকে কিভাবে মডেল হিসেবে দৃশ্যমান করা যায়। বলছি রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের কথা। মূলে বাঁশের বেড়া আর টিনের ছাউনির সেই প্রতিষ্ঠানটির আজ 12 তলা বিশিষ্ট কলেজ ভবন সহ রয়েছে 6টি দৃষ্টিনন্দন শাখা। এখানে প্রতিবন্ধী শিশুদের সিঁড়ি ডিঙ্গাতে হয় না, তাদের জন্য রয়েছে র্যাম্প, রয়েছে মেডিকেল সেন্টারও, অত্যাধুনিক দৃষ্টিনন্দন আরও কত স্থাপত্য শৈলী। এসবের কৃতিত্বের দাবিদার প্রতিষ্ঠাতা সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। নিজ অর্থায়নে পাঠাগার থেকে শুরু করে বৃত্তি প্রদানের মাধ্যমে তিনি উৎসাহিত করেছেন শিক্ষার্থীদের। মাল্টিমিডিয়া ক্লাসের জন্য আমরা সেই পড়াগুলো সহজে বুঝতে পারি, অনেক সময় কাটা ছেড়ে ইত্যাদি হয়ে থাকে। মেডিকেলটা আমাদের এই বিষয়ে অনেক উপকার করে, লিফটটা আমাদের অনেক অনেকভাবে কাজে লাগে। আলহাজ কামাল আহমেদ মজুমদার, যিনি একজন স্বপ্নচারী মানুষ,
তিনি জেগে স্বপ্ন দেখেন এবং এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজটিকে তার সন্তানের মতোই মনে করেন। তিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্নের বাস্তবায়ন ঘটান, কার্যকর বাস্তবায়ন ঘটান। আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন দেখেছেন কি? ভেতরে মাল্টিমিডিয়া পদ্ধতিতে লেখাপড়া চলে। এছাড়াও কামাল মজুমদারের নির্বাচনী এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকেই আরও আধুনিকায়ন করতে ব্যক্তিগত অর্থ ব্যয় করেছেন অনেক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে প্রখ্যাত আলেম বাবা নূর মোস্তফা মজুমদার ও তার নিজের নামে তিনি গড়ে তুলেছেন অসংখ্য পাঠাগার, যার মধ্যে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে দেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠাগার স্থাপন করে মাইলফলক রচনা করেছেন শিক্ষানুরাগী কামাল আহমেদ মজুমদার। ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ ও হাসপাতালেও রয়েছে তার উন্নয়নের ছোঁয়া। বাদ পড়েনি সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালও। ঢাকা মডেল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কামাল মজুমদার। শেখ রাসেল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা এবং এবছর নতুন ডিজিটালাইজড 10টি প্রজেক্টরের মাধ্যমে শ্রেণী কার্যক্রম আরম্ভ করা, মাঠ ভরাট উন্নয়ন এবং সুরম্য বিদ্যালয় অট্টালিকা স্থাপন করে বিদ্যালয়কে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, বহিরাগত মুক্ত করেছেন। আমাদের জাতীয় সংসদেও আমাদের এই কলেজ এই সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য উনি কথা বলেছেন। মিটিংয়ে এসে একবার বললেন যে ওনার ব্যক্তিগত একটা বাগান আছে, সেটা দিয়ে যদি ওষুধ তৈরি করা যায়, বাগান থেকে সংগৃহীত যে ভেষজগুলো সেগুলো উনি আমাদের এখানে দান করবেন। এ তো গেল স্কুল কলেজের চিত্র, তাহলে মাদ্রাসা? আলহাজ কামাল আহমেদ মজুমদারের ব্যক্তিগত অর্থ সহায়তায় ও ঐকান্তিক চেষ্টায় এলাকার সব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় এসেছে ঈর্ষণীয় পরিবর্তন। উনি সবসময় বলেন যে মাদ্রাসার ছাত্ররা যাতে ডিজিটালাইজ হতে পারে এজন্য একটি কম্পিউটার ল্যাব করবেন, এরপরে তিনি এই কম্পিউটারগুলো পাঠিয়েছেন। মাননীয় সংসদ সদস্য আলহাজ কামাল মজুমদার এখানে তার উদ্যোগে এবং তার বিপুল অধিকাংশ অর্থায়নে এই আমাদের প্রতিষ্ঠানের চারতলা এই এল প্যাটার্নের বিল্ডিংটা তিনি করে দিয়েছেন। অনেক স্থানেই প্রখ্যাত আলেম বাবা মরহুম মাওলানা নূর মোস্তফার নামে তিনি গড়ে তুলেছেন ইসলামী পাঠাগার ও গবেষণা কেন্দ্র, যেখানে আছে লক্ষ লক্ষ টাকার শিক্ষামূলক বই। এককভাবে ওনার অর্থায়নে উনি একটি সমৃদ্ধ পাঠাগার এখানে করে দিয়েছেন, এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কয়েক লক্ষ টাকা আমাদের মাদ্রাসায় দিয়েছিলেন, এরপরে সোলার সিস্টেম, এটা ছাড়ের সম্পূর্ণ প্রচেষ্টায় আলহাজ নূর মোস্তফা মজুমদার পাঠাগার একেবারে টাইলস থেকে শুরু করে পুরা যা যা লাগে এখানে প্রায় 6 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করেছেন। এবার 15 আসনের সার্বিক উন্নয়ন নিয়ে কিছু কথা বলা যাক। মনে আছে সেই সরু অলিগলির কথা, যেখানে একটি মানুষের লাশের খাটিয়া বহন করা দায় ছিল, আর আজ বিগত দিনের দখলকৃত 5 ফুটের অসংখ্য অলিগলি 20 ফুটে দৃশ্যমান? সেখানে আজ বড় বড় গাড়ি চলছে, মহল্লাগুলো আজ অনেকটাই পানিবন্দী দশার অভিশাপ মুক্ত। পুরাতন বাড়ি ছিল 5 তলা, এগুলি সব ভেঙে আপনার রাস্তাটা 20 ফিট করা হয়েছে। হ্যাঁ, বাড়িওয়ালারা স্বেচ্ছায় ভেঙেছে। অবশ্যই কৃতজ্ঞতা আছে কামাল আহমেদ মজুমদার সাহেব করছেন তার ব্যক্তিগত উদ্যোগে। এটা কোনো রাস্তা ছিল না, এখানে খাল ছিল, আশেপাশে রাস্তাঘাট এই সমস্ত ওনার আমলেই উন্নত আর কি বেশি হয়েছে। কাজগুলো এখনো অব্যাহত আছে, কাজ করতে আছে, রানিং আছে, রানিং শেষ করছে। 90% লোকই গর্ব যে না, তার দ্বারা আমাদের এলাকা খুব উন্নত। অন্যদিকে বিশুদ্ধ পানি সংকট মোকাবেলায় অনেক পাম্প স্থাপনের সঙ্গে কামাল মজুমদারের উদ্যোগেই দীর্ঘদিনের প্রত্যাশিত পশ্চিম সেনপাড়ায় যোগ হল আরেকটি নতুন পাম্প। নগরের যানজট মোকাবেলায়ও তার অবদান রয়েছে, কিভাবে তাই তো? এই যে দেখছেন আগারগাঁও পর্যন্ত 60 ফিট রাস্তা, কামাল মজুমদারের নিজ উদ্যোগেই এটি বাস্তবায়ন করা হয়েছে। এতে চাপ কমেছে রোকেয়া সরণি রোডের, বেড়েছে মানুষের জীবনযাত্রার মান,
মিরপুর 10 থেকে ভাসানটেক পর্যন্ত 100 ফিটের রাস্তা এসেছে কামাল মজুমদারের হাত ধরেই। কামাল মজুমদারের উদ্যোগেই এমন অনেক স্থানে তৈরি হয়েছে ফুটওভার ব্রিজ, যা সবচেয়ে বেশি কাজে আসছে শিক্ষার্থীদের। আমাদের বাসা তো ওই পাশে, মানে আম্মু যখন আসে না তখন আমরা এই ব্রিজটা পার হয়ে আমরা ওই পাশে যেতে হয়। পাঁচা পাঁচা আসিল, মনে করেন যেন রাস্তা আসিল না, রাস্তা করছে। হ্যাঁ, যেদিন মানুষ চল তার ইন্দন গাড়ি চলে। উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছে। এলাকাবাসী গর্ব করে বলছে, কামাল মজুমদারের নির্বাচনী এলাকার কোনো খাল আজও বেদখল হয়নি। নতুন বাড়ি করতে কিংবা ব্যবসা প্রসারে কাফরুলে কাউকে চাঁদা দিতে হয় না। পুরো এলাকায় মাদকমুক্ত, আতঙ্ক নেই জঙ্গিবাদের। এটার বাস্তব সত্য কথা, এমন একজন এমপি আমরা পেয়েছি, বিশেষ করে বাংলাদেশ 300 MP-র মধ্যে একজন MP-ও নাই এইভাবে সম্পৃক্ত হন না, জনগণের কাছে যান না। আমাদের এখানে কোনো চাঁদাবাজি নেই, আমরা খুব শান্তি শৃঙ্খলার সাথে আছি। অজস্র অজস্র ধন্যবাদ আমাদের কামাল আহমেদ মজুমদার ভাইকে। আমরা খুবই খুবই গর্বিত এবং তার জন্য আমাদের অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইল। তবে এলাকাবাসীও প্রতিদান দিয়েছেন কামাল মজুমদারের উন্নয়ন অবদানের। দক্ষিণ পীরের বাগে নিচু জমিকে বসবাসের উপযোগী করে গড়ে তোলায় এলাকার জনগণ স্থানটির নাম দিয়েছেন কামালনগর। এবার আসি তার ব্যক্তিগত জীবনে। জীবনে অধিক সময় ব্যয় হয়েছে যার জনসম্পৃক্ততায়, অসীম সাহসিকতায়, দুর্বার পথচলায় যার বৈশিষ্ট্য। তিনি ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তার রাজনীতিতে হাতে খড়ি। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে সর্বপ্রথম কামাল মজুমদারের নেতৃত্বেই শুরু হয় আন্দোলন। এরই ধারাবাহিকতায় তিনি প্রকাশ করেন মুজিব কণ্ঠ নামে একটি পত্রিকা। সর্বপ্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করি এবং যারা নাজাত দিবস পালন করতে গিয়েছিলেন সেদিনকে তাদেরকে আমরা মেরে বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিতাড়িত করি। এগুলি সমস্ত কিছু আমার নেতৃত্বে হয়েছে। কোনো পত্রিকায় তখন বঙ্গবন্ধুর কথা বলে না, কোনো বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে না। ঠিক সেই মুহূর্তে মুজিব কণ্ঠ নামে একটি পত্রিকায় রিড করে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে থাকি আমি, এবং এটার কারণে আমাকে DGFI গ্রেপ্তার করে আমার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। আমার হাতে এখনও এই বিভিন্ন ওদের অত্যাচারের চিহ্ন এখনও রয়েছে। যে আর দেখি তুই কীভাবে লেখে রেই করিস, এইভাবে তারা আমাকে প্রচণ্ডভাবে মারধর করে আমাকে রাস্তা ফেলেছে। তারা মনে করেছে যে আমি মৃত্যুবরণ করেছি। রাজনীতির পট পরিবর্তনে 1/11 সর্বপ্রথম গ্রেপ্তার হন কামাল মজুমদার। বিনা দোষে বিভিন্ন মেয়াদে অন্তত 7 বছর কারাভোগ করেছেন তিনি। সে সময় গুড়িয়ে দেয়া হয় তার ব্যবসা প্রতিষ্ঠান। তবুও থেমে থাকেননি এই অবিসংবাদিত নেতা। সর্বস্ব বিক্রি করে জনতার পেছনে থেকেছেন শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে 5 বারের SCIP পদক অর্জনকারী। আমি জেলখানায় থেকে আমার দলীয় নেতা কর্মীদের আমি খোঁজখবর রেখেছি এবং সেখানে তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে সংগঠন চালানোর জন্য টাকার ব্যবস্থা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জেলের থেকে ছাড়ানোর জন্য 2 লক্ষ স্বাক্ষর আমি সংগ্রহ করে আমার লোকজনের মাধ্যমে সেটি জমা দেওয়া হয়েছে। আমি জেলে ছিলাম। 1993 সালে বৃহত্তর মিরপুরের সংসদ উপনির্বাচনে ব্যাপক কারসাজির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয় তার নিশ্চিত জয়। 96 প্রথম সংসদ সদস্য হয়েই চমক আনেন মিরপুরের উন্নয়নে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের ভয়ঙ্কর থাবা থেকে নিজের এলাকা রক্ষায় এখনও তিনি অতন্ত্র প্রহরী। এলাকার উন্নয়নে তার অবদান আজ সর্বসমাদৃত। তবে এসব কিছুর জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে। জনগণের জন্য আমি কতটুকু কাজ করতে পেরেছি আমি জানি না, তবে আমার মনে হয়
যে আমি প্রত্যেকটি এলাকায় যেখানে যেসব সমস্যা রয়েছে আমি সমস্যাগুলোর সমাধান করেছি। আমি ইনশাআল্লাহ আমি একটু জনগণের পাশে থাকবো, তাদের এই খেদমত আমি করে থাকবো। আমি সংসদ সদস্য না থাকলেও আমি খেদমতগুলি করে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধ অপরাধীদের বিচার দাবি সহ দেশ বিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার শক্ত অবস্থান ছিল রাজপথে। সমাজসেবক হিসেবে স্বর্ণপদক সহ দেশ বিদেশে অসংখ্য সম্মাননা পেয়েছেন কামাল মজুমদার। কত অর্জন, কত ত্যাগ, কত নির্যাতনই না সহ্য করেছেন জীবনে, সব ছাপিয়ে তার চিন্তা চেতনায় মিরপুরের আরও উন্নয়ন। একবার কি জানতে চেয়েছেন যে মানুষটি আপনাদের জন্য, এই মিরপুরের জন্য নিজেকে উজাড় করে দিলেন, অকালে নিজ সন্তানকে হারিয়ে স্ত্রী আর অন্য সন্তানদের নিয়ে কেমন আছেন তিনি? যে সন্তানকে বুকে পিঠে করে বড় করেছেন সেই সন্তানের লাশ কখনো কেউ কাঁধে নিয়েছেন? স্থির থাকতে পেরেছেন তখন? চোখ বন্ধ করে ভেবে দেখুন না, ঘরে প্রবেশের পরে নাতি যখন তার বাবার কথা জানতে চায় কি উত্তর দেন তিনি? সন্তানের কবর থেকে ফিরে আসা ওই যে মানুষটিকে দেখছেন, সব প্রশ্নের উত্তরে শুধু একটা কথাই বলেছেন, তার চিন্তা চেতনা ধ্যান ধারণায় শুধু মিরপুরের উন্নয়ন, এলাকার জনসাধারণই তার পরিবারের অংশ।